জনপ্রিয় বক্তা সিদ্দিকির সাথে সোশ্যালিস্টদের সৌজন্য সাক্ষাৎ। নন্দিত বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকির কোয়াকাটার হুজুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও সোশ্যালিস্ট গণ। আজ রবিবার 1 নভেম্বর মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কোয়াকাটা হুজুর প্রতিষ্ঠিত জামিয়াত আল আমিয়া মাদ্রাসা ঢাকায় এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এ সময় সমসাময়িক বিভিন্ন সময় নিয়ে কথা বলেন তারা। বিষয়টি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন ডক্টর ইব্রাহিম খলিল। এ সময় উপস্থিত ছিলেন ফেসবুক সেলিব্রিটি রুহুল আমিন সাদি, সাইমুম সাদি, বিশিষ্ট ব্যবসায়ী শায়খ মুফতি জুবায়ের গনি, জামিয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, এর পরিচালক মুফতি আনিসুর রহমান, এইচ এম সাইফুল ইসলাম, মুফতি শামিম আল আরকাম, ইব্রাহিম খলিল মাদানী, তরুণ বক্তা শোয়েব আহমদ আশরাফি সহ আরও অনেকে। তিনি তার স্ট্যাটাসে লিখেন, সকাল হতেই দেশের বিভিন্ন প্রান্ত হতে কোয়াকাটা হুজুরের মাদ্রাসা অফিসে লোকের ভিড়, সকলের একটাই আবদার, একটা ডেট চাই। মাহফিল সেভাবে শুরু না হলেও ডেটের জন্য সিরিয়াল লেগে গেছে এখন হতেই। তার মাহফিলের চাহিদা এত বেশি পরিমাণ যে নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। স্ট্যাটাস থেকে জানা যায়, আজ রবিবার বিকাল 3টার দিকে মাহফিলের উদ্দেশ্যে চাঁদপুরে রওনা করছেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকি কোয়াকাটার হুজুর।